महापूजा के आखिरी दिन तक उसे रोकना ही होगा, वरना महाविनाश होगा। Guys, finally Stree2 तो कलकी हिंदी नेट कलेक्शन एंड फाइटर मूवी वर्ल्ड वाइड रिकॉर्ड को ब्रेक कर लो। ताछड़ा थलापति द ग्रेटेस्ट ऑफ ऑल टाइम सिनेमा तो अवश्य से माथा नष्ट बुकिंग करते से। और एक दिगे खेल खेल में डबल स्मार्ट एंड थंगलान मूवी आज के कलेक्शन की अवस्था सब कुछ ही जानबो, शुद्ध वीडियो टा साथे ही थाकुन। প্রথমেই কথা বলি স্ত্রী টু মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটা তো ডেইলি 2024 সালে বলিউড ইন্ডাস্ট্রির একটার পর একটা রেকর্ড ভাঙতেই আছে। যেমন মুক্তির দুই দিনের মধ্যেই নিজের 80 কোটি বাজেট রিকভারি করে ফেলে, আর প্রথম সপ্তাহে ইন্ডিয়া থেকে নেট কালেকশন 289 কোটি এন্ড ওয়ার্ল্ড ওয়াইড 401 কোটি, গতকাল 18 কোটি 2 লক্ষ, তো আজকে 10 কোটির উপরে, এবং এর সাথেই ইন্ডিয়া গ্রস 360 কোটি প্লাস, আর গ্লোবালি তো 80 কোটির উপরে, যেটা এই সিনেমাকে 2024 সালে দ্বিতীয় সবথেকে বড় ব্লকবাস্টার বানিয়ে দেয়। এখন কথা বলি থাঙ্গালান মুভিটা নিয়ে। ভাই বিক্রমের এই সিনেমা প্রথম সপ্তাহে 37 কোটির ম্যাসিভ আয় করে, তবে গতকালকের কালেকশন একদমই খারাপ, 1 কোটি 5 লক্ষ, তো আজকে অলমোস্ট 1 কোটি, এবং এর সাথে ইন্ডিয়া থেকে নেট কালেকশন 40 কোটি, আর একদিকে ওয়ার্ল্ড ওয়াইড অ্যামাউন্ট 45 কোটি। এখন কথা বলি ডাবল স্মার্ট মুভিটা নিয়ে। ভাই রাম পথিনেনির এই সিনেমা ফার্স্ট উইক নেট কালেকশন করে 14 কোটি, তো গতকাল জাস্ট 32 লাখ, তো আজকে 20 লক্ষর মতো, এবং এর সাথে ইন্ডিয়া থেকে নেট কালেকশন 16 কোটি, আর একদিকে ওয়ার্ল্ড ওয়াইড 19 কোটি, যেটা ডাবল স্মার্ট কে ফ্লপ বানিয়ে দেয়। এখন কথা বলি খেল খেল ম্যাম মুভিটা নিয়ে। ভাই অক্ষয় কুমারেরও এই সিনেমা সেম ডিজাস্টার হচ্ছে, যেখানে প্রথম সপ্তাহে 18 কোটির অ্যাভারেজ কালেকশন করে, তবে গতকাল পুরা 1 কোটি, তো আজকে 1 কোটির একটু কম, যেটা একটা বিগ বাজেট মুভির ক্ষেত্রে অনেকটাই কম, এবং এর সাথে ইন্ডিয়া গ্রস 24 কোটি, আর একদিকে ওয়ার্ল্ড ওয়াইড 31 কোটি। এখন কথা বলি দ্য গ্রেটেস্ট অফ অল টাইম মুভিটা নিয়ে। ভাই থালাপতির এই 68 সিনেমার মার্কেটে ডিমান্ড অনেক বেশি, তাই তো হিন্দি ট্রেলারে এত ব্যাকল্যাশ পাওয়ার পর প্রফেশনাল ভয়েস আর্টিস্ট সংকেত মাত্রকে এই কাজ দেওয়া হয়। তবে এখন আসি ম্যান টপিকে, অ্যাডভান্স বুকিং কত হলো। মূলত সিনেমাটা শুধু এখন পর্যন্ত ওভারসিসেরই অ্যাডভান্স বুকিং চালু করা হয়েছে, যেখান থেকে অলমোস্ট $3,40,000 আয় করেছে, যেগুলো ইন্ডিয়ান কারেন্সিতে দাঁড়ায় 2 কোটি 80 লক্ষর উপরে, যেটা দেখে মনে হচ্ছে সিনেমাটা এখন থেকেই যে ভকাল মাচাচ্ছে, সামনে তো তাহলে আরো ইতিহাস গড়বে। বাকি আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। আপনাদের এইসব নিউজ জানার পর কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, লাভ ইউ অল গাইস।